नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रेडिकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के अनेक अनेक स्वागत जानाई। आगामीकाल शनिवार 26 अक्टोबर 5 राशिर लॉटरी प्राप्ति निश्चित होते चले 6 नामेर व्यक्तिर हठात अर्थप्राप्ति घटते चले। आजकेर ई भिडियोते ए विषय निये आमी विस्तारित आलोचना करब। आपनारा भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त आलोचनाटी अवश्य शुनबेन। देखुन, प्रतिदिन आमी अर्थप्राप्तिर उपर नियमित आपनादेर सामने भिडियो निये आसि एबं आमी बारबार एकटी कथा बलि, शुधुमात्र आपनारा भिडियोते राशिर नाम शुने बेरिये जाबेन ना, कारण सेम राशि कोटी कोटी मानुष रयेछे, प्रत्येकटी किन्तु भाग्य समान नय। कलिजुगे जे तीनटी ग्रह राहु शुक्र एवं शनि, ए तीनटी ग्रह आपनार जन्मकुंडलीते जदि शुभ थाके आपनार आगामी काल अर्थप्राप्ति हबे। कलिजुगे आकर्षिक अर्थप्राप्तिर मुख्य कारक ग्रह के राहु। आपनार 2-1 नम्बरेर जन्य बड़ धरनेर अर्थप्राप्तिते बाधा आसछे, आपनी राहु रक्षा कवच अथवा पावर कवच परिधान करुन, ताते आपनार ए अर्थप्राप्तिर सम्भावनाटा किन्तु बृद्धि करबे। 2-1 नम्बरेर जन्य आमी बारबार बोली, आपनारा एकबार व्यक्तिगत जन्मछक्रे देखिए नी अथवा हस्तरेखा विचार करुन। कारण अनेके बोलछे कौशिकदा आमार अर्थप्राप्तिर जोगटा कखन रयेछे। देखुन, प्रत्येक मानुषर क्षेत्र किन्तु एकटा गोल्डेन टाइम थाके। आपनार क्षेत्रे गोल्डेन टाइमटा कखन रयेछे सेटा किन्तु जाना एकान्तई दरकार रयेछे। ताई आपनारा जारा अर्थप्राप्तिर उपर प्रचेष्टा करछेन, आगे आपनार क्षेत्रे दशा महादशा पारमिट करछे किना सेटा आगे जेने निन। शुधुमात्र जे लटरी थेके हबे एटा ना, आपनार शेयर मार्केट, सम्पत्ति, अनलाइन ट्रेंडिंग, फाटका বা কোনো জায়গাতে টাকা আটকেছে সেই টাকাও আপনি হয়তো পেতে পারেন। অর্থাৎ যে কোনো দিক থেকে আপনার হাতে আগামীকাল অর্থ কিন্তু আসতে পারে, যে কোনো দিক থেকে। তার জন্য তিনটি গ্রহের কথা বারবার বলি, রাহু শুক্র শনি, এই গ্রহগুলো আপনার ভালো রয়েছে কি না এবং ভাগ্যভাব, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি ঘটবে, পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশনও কিন্তু করাতে পারেন। আপনার নামের অক্ষর প্রথম এল দিয়ে শুরু, ইংরেজি এল, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। আপনার প্রথম নামের অক্ষর বি দিয়ে শুরু, ইংরেজি বি, আপনার আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আর দিয়ে শুরু, আর, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ইউ দিয়ে শুরু, ইংরেজি ইউ, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এম দিয়ে শুরু, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার নামের অক্ষর ইংরেজি ডি দিয়ে শুরু, ইংরেজি ডি, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে অবশ্যই আপনারা যোগাযোগ করুন এবং পরামর্শ করুন, প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিতরূপে আপনার লাভ হবে। এবার আসি আমি 5টি রাশির নাম, রাশিভিত্তিক শুভ সময়, টার্গেট নাম্বার। আপনার রাশি মেষ, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার লাকি নাম্বার 3, আপনার শুভ সময় সকাল 11:32 থেকে 12:28 পর্যন্ত। আপনার রাশি বৃষ, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার লাকি নাম্বার 8, আপনার শুভ সময় সকাল 10:54 থেকে 11:26 পর্যন্ত। আপনার রাশি বৃশ্চিক,
আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার লাকি নাম্বার 1। আপনার শুভ সময় সকাল 11:20 থেকে 12:32 পর্যন্ত। আপনার রাশি কুম্ভ। আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার টার্গেট নাম্বার 3। আপনার রাশি মীন। আপনার লাকি নাম্বার 4। আপনার শুভ সময় সকাল 11:45 থেকে 12:54 পর্যন্ত, সময়টা শুভ। অর্থাৎ এই 5টি রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং 6টি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু দেখা যাচ্ছে। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। প্রত্যেকে জয়, শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন, বার্থ চার্ট রিফরমেশন করতে চাইছেন, পাওয়ার কবজ দিতে চাইছেন অথবা রাহু রক্ষা কবজ দিতে চাইছেন, অবশ্যই আপনারা পরামর্শ করুন। এবং অনেকে ফোন করছেন, ফোন সবসময় ধরা সম্ভব হয় না। আপনারা যতদিক পারবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, চট জলদি আপনারা রিপ্লাইগুলো পেয়ে যাবেন। অবশ্যই এটা আপনাদের চ্যানেল, বারবার এই কথাটা বলি, অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।